বন্ধুরা, এই জিনিসগুলোর অন্য দেশে কত দাম হয়? ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এর ফাইনাল ম্যাচ দেখার সময় আপনাদের সাথে এই ধোকাটা হয়েছিল, যেটাকে জানার পর আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আর দিনের এই টাইমে আপনি একজন সুপার কারের মতো ফাস্ট হয়ে যাও। আর ছোটবেলা থেকে আমরা এমন কার্টুন দেখে আসছি যার রিলিজন আজ পর্যন্ত আমরা জানি না। ভাই, ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তাই আমার তিন গোনার আগেই আপনারা এই ভিডিওটা লাইক করে দিন। 1, 2, 3, আমার মনে হয় আপনি নিশ্চয়ই লাইক করে দিয়েছেন। তো চলো এবার শুরু করা যাক। নাম্বার 10, আপনি কি জানেন লাইভ ম্যাচ আপনি যেটা দেখেন ওটা আসলে লাইভ ম্যাচ হয় না। এই ভিডিওতে তো আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন লাইভে আর টিভি পোস্টকাস্ট ভিডিওতে ডিফারেন্স কতটা হয়, আর এই ডিফারেন্স তো অনলাইন স্ট্রিমে আরো বেশি হয়ে থাকে। তো টেকনিক্যালি বলা যায় যে আমরা কখনো লাইভ ম্যাচ দেখি না, বরং যেটা হয়ে যায় সেটাকেই আমরা দেখে থাকি। আর লাইভ ম্যাচ তো আপনি শুধুমাত্র স্টেডিয়ামে দেখতে পাবেন। নাম্বার 9, আপনি কি জানেন লাইনদের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের মতো ইউনিক জিনিস হয় না, তবে এদের কাছে এর মতো সেম জিনিস আছে, কারণ লায়নদের মুজেলি অর্থাৎ তার নাকের ও মুখের কাছে একটি এরিয়া রয়েছে, আর এটা এদের ফিঙ্গারপ্রিন্টের কাজ করে। আর এটা সব লায়নদের সেম হয় না, আর তাছাড়া এদের নাক ও গাল কোনোদিনও সেম হয় না। নাম্বার 8, আপনি কি জানেন ক্রোস ডগস এর চেয়েও বেশি স্মার্ট হয়? এরা অন্যান্য জিনিসে এমন কিছু করতে পারে যেটা আপনি চিন্তাও করতে পারেন না। আর এদের অ্যাকুরেসি আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন, যেখানে এই দেয়ালে দুটি বিস্কুট রাখা রয়েছে, যেখানে প্রথমে এই পাখিটি নিতে আসে কিন্তু তা ফেল হয়ে যায়, কিন্তু দেখো এই কাক একেবারে পুরো পারফেক্ট ভাবে তুলে নিয়ে চলে যায়। নাম্বার 7, ড্রেস দূর করার এর থেকে বেস্ট উপায় আজ পর্যন্ত আপনাকে কেউ বলেননি। যখন আপনি ড্রেস অন কিছু জিনিস নিয়ে, তখন আপনাকে কিছুক্ষণ শান্ত হয়ে এটা ভাবতে হবে যে এই ড্রেস 5 মিনিট পর আদৌ থাকবে কিনা। এমনটা ভাবলে আপনার অনেক ছোট ছোট প্রবলেম দূর হয়ে যাবে, কারণ আজকাল আমরা অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে বিরক্ত হয়ে যাই, যেটা আসলে আমাদের জীবনে কোনো ম্যাটারই করে না। নাম্বার 6, 18 সেঞ্চুরিতে বড় লোকেদের টেবিল কিছুটা এরকম হয়ে থাকতো, যেখানে চেয়ারকে উপরে লাগানো থাকতো আর খাবার নিচ থেকে পাঠানো হতো, আর এর মধ্যে সিঙ্গেল প্লেটও উপর থেকে নিচে করা সিস্টেম ছিল, যার ফলে বড় লোকেরা যার মনে আসতো তাই অর্ডার করতো আর এইভাবে চেয়ে নিত। নাম্বার 5, মৌমাছির এই শকিং কথা শোনার পর আপনারাও এদের সাথে লাগবার জন্য দুবার ভাববেন। কার্টুনে তো আপনারা অনেকেই দেখেছেন যে হানিবিস্টকে বিরক্ত করলে তারা পেছনে পড়ে যায়, কিন্তু আপনি কি জানেন রিয়েল লাইফেও কিছুটা এরকমই হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস কথা হলো যে এরা মানুষের মুখের পার্থক্য বুঝতে পারে, মানে এর অন্য মুখ ওর অন্য মুখ এই সব দেখলে ওরা বুঝে যায় যে সবাই অন্য অন্য মানুষ, যার মানে আপনি যদি এদের সঙ্গে পাঙ্গা নেন তো এরা আপনাকে একা চিনতে পেরে আপনার মুখকে গোলুমুলু বানিয়ে দিতে পারে। নাম্বার 4, এই ডিভাইস অনেক বেশি অ্যামেজিং, যাকে কার্ভিভিটের নামে জানা যায়। এর সবচেয়ে ভালো কথা হলো এই যে ম্যাপে যে লাইন থাকে জানেন, এই ডিভাইস সেটাকে পড়ে বলতে পারে যে ওখানকার জায়গার ডিস্টেন্স কতটা, মানে আপনি যদি ম্যাপের উপর দিয়ে এটাকে চালান তো এ অ্যাকচুয়ালি ডিস্টেন্স বলতে পারে যে রিয়েল লাইফের ডিস্টেন্স কতটা হতে পারে। আর তাছাড়া এর নিচে একটা চাকাও রয়েছে, যেটাকে লাইনে চালানো হলে এটা রোটেট হয় আর এটা ক্যালকুলেটরের মাধ্যমে আপনাকে ডিস্টেন্স কতটা সে বলে দেয়। এক কথাই বলতে গেলে এটা জাস্ট ওয়াও। নাম্বার 3, ব্ল্যাকবেরি একসময় দুনিয়ার সবচেয়ে ফেমাস ব্র্যান্ড ছিল, এর অ্যাপেলের চেয়ে বেশি মার্কেটে শেয়ার হয়ে থাকতো, কিন্তু সময়ের সাথে সাথে কোনো কিছু চেঞ্জ না হওয়ার ফলে মোস্টলি লোক এই কোম্পানিকে ভুলে গেছে, কারণ এদের 2015 লঞ্চ হওয়া ফোন হলো ব্ল্যাকবেরি প্রোভা, যেখানে সব লোক ফোন থেকে বোতাম কম করতে ব্যস্ত আর এই ভাইরা অন্যদিকে আবার কিবোর্ড দিচ্ছে, যেটাকে বেশিরভাগ লোক অ্যাকসেপ্ট করেনি, যার কারণে আপনারা জানেন না এই কোম্পানি এখন কোথায় রয়েছে। নাম্বার 2, ছোটবেলা থেকে তো আমরা কার্টুন দেখে আসছি, কিন্তু আজ পর্যন্ত আপনারা কোনোদিন ভাবেননি যে আপনার ফেভারিট কার্টুনের রিলিজন কি ছিল। সবচেয়ে প্রথমে সিনচ্যানের কথা বলি, এখানকার সবাই বুদ্ধদেব ও শিন্তো নামের রিলিজনকে প্র্যাকটিস করে আর সিনচ্যানও এদেরকেই ফলো করে আসছে, কিন্তু এদের ট্রেডিশন অন্য অন্য রিলিজন থেকে ইন্সপায়ার। পুরো দুনিয়ার সবচেয়ে ফেমাস কার্টুন টম অ্যান্ড জেরিকে মানা হয়, আর এটা আসলে একদমই সত্যি, কিন্তু আপনি কি জানেন এদের রিলিজন কি? টম অ্যান্ড জেরি এর রিলিজন তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে খ্রিস্টান, কিন্তু ভাই একজন বিড়ালের কি রিলিজন হতে পারে? ইন্ডিয়ার নিজেরই একটা খুবই ফেমাস ক্যারেক্টার আছে যেটা হলো ভীম, যার রিলিজন তো আপনারা বুঝতেই পাচ্ছেন কি হবে, এটি একটা হিন্দু কমিউনিটি। আর নিঞ্জা হাতুড়ির কথা বলা যায় তো নিঞ্জা হাতুড়ি সিন্তেসিন নামে রিলিজনকে প্র্যাকটিস করে থাকে, আর ভাই বেনটেন যাকে আপনারা তো জেনেই থাকেন, আর রিলিজনের কথা বলা যায় তো এরা টেনিসন ফ্যামিলি, আর ম্যাক্স টেনিসন তো প্রথম থেকে এতে ছিল, আর বেনও একেই ফলো করে, আর এ পুরো ইউনিভার্সের এলিয়েনকে ইন্টারঅ্যাক্ট করতো, আর আর্থের বাইরে তো কোনো রিলিজনই নেই, তাই বেনও একজন এথিস্ট। নাম্বার 1, পার্লেজি বিস্কিটকে তো আপনারা সবাই জানেন, আর এটা ইন্ডিয়ার সবচেয়ে ফেমাস বিস্কিট, আর এটাকে তৈরি করে কোম্পানি পার্লেজি, আর এটা আমেরিকা আর পাকিস্তানেও সেল করা হয়। ইন্ডিয়াতে পার্লেজি 65 গ্রামের দাম 5 টাকা, কিন্তু আমেরিকায় আসলে এর আসল দাম কত? রিপোর্টের অ্যাকর্ডিং আমেরিকাতে $1 দিয়ে 56.5 গ্রামেরও বেশি 8টি প্যাকেট পাওয়া যায়, আর ওটাই পাকিস্তানের দাম একটু বেশি হয়। পাকিস্তানে 5.6.5 গ্রামের 1টি প্যাকেটের দাম 20 টাকা, আর লেস তো আপনারা একবার হলেও খেয়েছেন, আর ইন্ডিয়াতে এর দাম 20 টাকা, আর ওটাই দুবাই 100 টাকা, যেটা খুব এক্সপেন্সিভ হয়। আর ম্যাগি থেকে তো আমাদের অনেক ইমোশন জুড়ে রয়েছে, কারণ আমাদের যখন খিদে পায় তো আমাদের মাথায় একটাই চিন্তা আসে, যদিও এটা 2 মিনিটে তৈরি হয় না তবুও এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যে ম্যাগির প্যাকেটের দাম ইন্ডিয়াতে 12 টাকায় পাওয়া যায়, আর এটাই
আবার ইউএসএতে 60 টাকায় পাওয়া যায়। আর আমরা ইন্ডিয়াতে যে ম্যাগি 12 টাকায় কিনে থাকি ওটারই দাম পাকিস্তানে আবার 25 থেকে 30 টাকার মধ্যে। বাই দ্য ওয়ে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে যদি লাইক না করে থাকেন তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো বাই।